আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল হাকীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে এ সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ করা হয়েছে, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবে ঘোষণা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের সকল সমস্যার সমাধান রয়েছে। তাই আজকে সকল সমস্যার সমাধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী, আমরা সেই নিয়ে আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক শেখ মুফতি শাব্বির আহমদ খান আজহারি, শেখুল হাদিস জামিয়া দারুল আরকাম উত্তরা ঢাকা। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। জি, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে, অর্থাৎ জীবনের এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো দিক নেই যেখানে নবীজির আদর্শ নেই। সকল জায়গাতে নবীজির আদর্শ রয়েছে। তা আমরা অনেক সময় দেখা যাচ্ছে ছোট বিষয়ে আমরা সমস্যায় পড়ি, এর সমাধানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা যদি অবলম্বন করি, সে পদ্ধতি অবলম্বন করি, তাহলে সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সমস্যা সমাধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জীবনটা কীভাবে সুন্দর হবে, দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন, এই পথ এবং পদ্ধতি শেখানোর জন্যই পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে নিশ্চয় তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আল্লাহ রাসূলের মাঝে। কাদের জন্য? যারা আখেরাতকে কামনা করে এবং আল্লাহকে কামনা করে, যারা আখেরাত চায় এবং আল্লাহকে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আমাদের জন্য আদর্শ, আদর্শ সমাজের জন্য আদর্শ, আদর্শ ব্যক্তির জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, নবুয়তের আগের জীবনের সূচনাতে যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যৌবন বয়সে কাবা শরীফ নতুন করে নির্মাণ করার তারা পদক্ষেপ নিয়েছিলেন, তো সেখানে হজরে আসওয়াদকে কীভাবে তার নিজের, তার আপন স্থানে প্রতিস্থাপন করবে, এই নিয়ে বড় ধরনের এক যুদ্ধের পরিস্থিতি হয়ে গিয়েছিল। এটা সামাজিক সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেই মক্কাবাসীর সামনে এমন একটা উত্তম আদর্শ হিসাবে উপস্থাপন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উদ্ভূত এই যুদ্ধকে, এই ঘটনোন্মুখ যুদ্ধকে থামিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাধান দিলেন যে তাদেরকে বললেন, আপনারা একটি চাদর বিছান, এই চাদরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর রাখলেন, রেখে তারপরে সকলকে বললেন প্রত্যেক গোত্র থেকে একজন আপনারা চাদরটা ধরেন, ধরে তারপরে হজরে আসওয়াদ পর্যন্ত উঠালেন। উঠানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদটা এই কাবা শরীফের যেখানে ছিল রোকনের মধ্যে প্রতিস্থাপন করলেন। এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দীনের শরীয়তের ধারক এবং বাহক হিসাবে যেমনিভাবে পাঠিয়েছেন এবং সামাজিক শৃঙ্খলা সৌন্দর্য এবং সমস্যার সমাধান দিবার জন্য তাকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন মক্কাবাসীর কাছে, এখান থেকে সামগ্রিকতা সম্মিলিতভাবে যে কোনো সমস্যার সমাধান করতে হয় এই শিক্ষাটা আমরা এখান থেকে পাচ্ছি। তদ্রূপ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সম্মিলিতভাবে পরামর্শ করে কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে ইয়াদুল্লাহি আলাল জামা, যখন সম্মিলিতভাবে দলবদ্ধভাবে জমায়েতগতভাবে কোনো সমস্যার সমাধান করতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকত আসবে। তো এই সমস্যা সমাধানের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পেলাম যে দলগতভাবে পরামর্শের ভিত্তিতে একটা সমস্যা দেখা দিলে সেটার সমাধান করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে ইরশাদ করছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, সামাজিকভাবে দেখা যায় যে অনেক সমস্যা যেটা তৈরি হয় সেটা হলো যে যার কাজ যেটা নয় সে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, এর কারণে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এটা ছোট পরিসরে হয়, বড় পরিসরে হয়, আরও অনেক বড় পরিসরে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে প্রতিটি ব্যক্তি তার দায়িত্ব যথাযথভাবে যদি পালন করে এবং যেইখানে তার কোনো অধিকার নাই সেখান থেকে সে যদি বিরত থাকে তাহলে এটা তার জন্য হলো একজন মুসলিম হিসাবে তার সুন্দর একটি আখলাক, এবং সামাজিকভাবে যে বিশৃঙ্খলা তৈরি হয় সেই বিশৃঙ্খলাকে রোধ করার একটি পদ্ধতি, যে প্রত্যেকে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং যেখানে তার নাক গলানো উচিত নয় বা যেখানে তার হস্তক্ষেপ করা উচিত নয় সেখান থেকে বিরত থাকবে। ঠিক এই মর্মেই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস বলেছেন যে আসলে মানুষ কাজ করতে গেলে, কোনো সামাজিক কাজকর্ম করতে গেলে অনেকের কষ্ট হয়ে যায়, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। এই হাদিসটা মূলত যেন অন্যের কষ্ট না হয়, সীমালঙ্ঘন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষ যখন তার জবানকে এমন জায়গায় সে ব্যবহার করতে থাকে যেটা তার সীমার এবং গণ্ডির মধ্যে পড়ে না এবং কাজ করতে থাকে তখন তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। তাহলে শৃঙ্খলা বজায় রাখার জন্যে প্রত্যেকে তার সীমা গণ্ডি সেটাকে খেয়াল করে কাজ করা। তারপরে সামাজিক বিশৃঙ্খলার আরেকটি কারণ হলো মানুষের জীবনযাপন এবং জীবন উপকরণে তার স্বল্পতা সামর্থ্যের মধ্যে কমতি থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামকে নিজে এত দানশীল ছিলেন যে সামাজিকভাবে যেন মানুষ কষ্টে না থাকে, আর্থিক কষ্টে, বিধবারা, বাচ্চারা, ইয়েতিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ওহি নাজিল হওয়ার পরে ভীত সন্ত্রস্ত অবস্থা আসলেন, তখন যে কথাগুলো দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছিলেন যে আপনি তো এমন মানুষ যে যারা নিজেদেরকে নিজেরা খরচ বহন করার মতো সামর্থ্য নেই তাদের আপনি খরচ বহন করেন, এবং ওয়াতুতিল মাহদুম, যার কোনো সম্পদ নাই তাকে আপনি সম্পদ দান করেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও দানশীল ছিলেন, অনেক বড় দানশীল ছিলেন। দর্শক মণ্ডলী, অত্যন্ত চমৎকার সোগোছালো দলিল ভিত্তিক আলোচনা আমরা শুনতেছিলাম যে সামাজিক সমস্যা সমাধানে, পারিবারিক সমস্যা সমাধানে অথবা যে কোনো সমস্যা সমাধানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কী, আদর্শ কী, সুন্না পদ্ধতি কী, এ সম্পর্কে আমরা কথাগুলো শুনছিলাম। এক্ষেত্রে বুজুর্গানে দিন যে বিষয়গুলো বলেন, প্রথমত হলো হেকমা অবলম্বন করা, সামাজিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, যেই কোনো সমস্যা হোক হেকমত অবলম্বন করা। হেকমা ইসলামের অনেক বড় একটি মূলনীতি, এমন হেকমত অবলম্বন করা যাতে করে ফেতনাকে এড়িয়ে চলা যায় এবং দুইজনের মাঝে, সমাজের মাঝে, ব্যক্তিতে ব্যক্তিতে যেন সোলাহ, সন্ধি, মিল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে যদি কখনো কোনো সমস্যা তৈরি হয় তাহলে তোমরা তাদের মাঝে ইনসাফের সাথে পারস্পরিক সমস্যা সমাধান করে দাও।
এবং এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ভয় যেন থাকে, বা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। তো যিনি সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন এবং পন্থা অবলম্বন করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, আল্লাহ তাআলা বলেন যে লাআল্লাকুম তুরহামুন, এই ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। অনেক বড় একটি কাজ তিনি করেছেন। এজন্য হেকমত অবলম্বন করা, বিচক্ষণতা অবলম্বন করা এবং পারস্পরিক পরামর্শ করা, এক পক্ষের কথা শুনে সমস্যার সমাধান না করা, উভয় পক্ষের কথা শুনে সমস্যার সমাধান করা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সামাজিক সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন আমরা মেনে চলব, তো শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিন আমাদের সমাজে কিন্তু বিরাজ করবে। আল্লাহ রাব্বি করিম সেই তৌফিক আমাদেরকে দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে অথবা যে কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনি জানতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর জি, প্রশ্ন করুন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি হলো এই ফজরের সময় জাগনা পাই না, এর জন্য কি আমল করতে হবে? আপনাকে ধন্যবাদ, সঠিক একটি বিষয়, সত্য একটা বিষয়কে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। এই সমস্যার সমাধান আমরা বলবো, তবে এই সমস্যা শুধু আপনি একাই নয়, অনেক মানুষেরই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। বুঝতে পেরেছেন প্রশ্নটি, মানে উনি ফজরের সময় উঠতে পারেন না, তো এই জন্য কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত, মান নামা আনিস সালাত ফাযাকারাহা ফালইউসাল্লিহা হিনা যাকারাহা, কেউ যদি নামাজের সময় তার ভুল ক্রমে ঘুমের মধ্যে ঘুম থেকে জাগতে না পারে, যখন সে ঘুম থেকে উঠবে তখন সে নামাজটা পড়ে নেবে। এটা হলো যদি ভুল ক্রমে কারোর অসতর্কতা বশত একবার হয়ে যায়, তবে এটাকে অভ্যাস না বানানো, কারণ নামাজ তার নির্ধারিত সময় আছে, সময় মতো পড়তে হয়। অবহেলার কারণে যদি কেউ নামাজকে তার সময় থেকে বিলম্বিত করে, তাহলে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, হালাক বা ধ্বংস বা দুজক ওই সমস্ত নামাজকারীদের জন্য যারা নামাজকে ভুলে যায় বা নামাজ সময় মতো সঠিকভাবে পড়তে পারে না। অবহেলার কারণে হলে সেই ওয়াইল এবং ধ্বংসের মধ্যে আমাদেরকে পড়তে হবে। আর ঘটনাচক্রে যদি আমরা কখনো সজাগ হতে না পারি, তাহলে কাজা করে নিব, যখন স্মরণ হবে আর ইস্তেগফার করে নিব। আল্লাহ তাআলা মাফ করে বলেছেন, দেখুন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগ্রত মানুষকে জাগানো যায় না। আপনি যদি প্রতিনিয়ত এই ধরনেরই করে থাকেন যে আপনি উঠতেই পারেন না, নিয়মিত আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে তো এই অভ্যাসকে ত্যাগ করা আপনার জন্য জরুরি। জি, যারা উঠতে পারে না তাদের জন্য জরুরি। আপনাকে বের করতে হবে যে আপনি রাত্রিতে ঘুমান কয়টায়। এখানেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যার সমাধান দিয়েছেন যে প্রথমত দায়িত্ব হলো আপনি এশার পরে দেরি না করে ঘুমিয়ে পড়বেন। জি, আপনি একটা সমস্যায় পড়েছেন, তার সমস্যার সমাধান হলো ঘুমিয়ে পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বি করিম আপনাকে, আপনি শেষ রাত্রিতে যখন উঠতে চাবেন তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেই ব্যবস্থা করে দিবেন। আপনি একটা আমল করতে পারেন, সেটা হলো সূরাতুল কাহফের একেবারে শেষ দুই আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা উল্লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রাব্বি। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি আয়াত পড়ে ঘুমাবেন, আশা করছি আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন। তবে নিজের ভেতরে চিন্তা থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে যে আমাকে ফজরের সময় উঠতে হবে। আপনি যদি সব সময় চিন্তা করেন যে আমি ফজরের সময় উঠতে পারলে পারলাম, না পারলে না পারলাম, তাহলে কিন্তু উঠা যাবে না। আপনি যখন প্ল্যান করবেন এবং চিন্তা থাকবে, আপনার সে পরেশানি থাকবে, তো রাত্রিতে বারবার আপনার ঘুম ভেঙে যাবে। কেন? যে ফজরের নামাজ পড়ার জন্য, এক ওয়াক্ত ফজরের নামাজ, ফরজ নামাজের গুরুত্ব বেশি, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের গুরুত্ব অনেক অনেক বেশি। যিনি ফজরের নামাজকে সময় মতো আদায় করেন,
আল্লাহ রাব্বে করিম তার ওই দিনটাকে শান্তিময় করেন, উনি সকল কাজে শান্তি পান এবং আন্তরিকভাবে হ্যাঁ একটা প্রশান্তি তিনি অনুভব করেন, যেটা নামাজের মাধ্যমে হয়ে থাকে, নামাজ ছাড়া হয়ে থা। তো এই জন্য আপনি আমাদের বোন আপনাকে আমরা পরামর্শ দেব যে আপনি ঘুমিয়ে পড়বেন, যে কারণগুলো উঠতে না পারার সেটা যদি নিজের কাছে থাকে আপনি দূর করবেন এবং ওঠার সব প্রস্তুতি আপনি গ্রহণ করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আমরা বুঝতে পেরেছি, আপনি আরো প্রশ্ন আছে, টিভির ভলিউম কমিয়ে কথা বলতে হবে তাহলে বুঝতে পারবো। এই ধরনের নাগরিক গুণগুলোর জন্য আমরা কিভাবে ক্ষমা পেতে পারি, এই তিনটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, যে যে আয়াতের কথা বলেছি, এই আয়াতটাকে আপনি যখন ঘুমানোর আগে পড়বেন এবং একবার পড়বেন, দোয়া হিসেবে পড়বেন, এটা একটি দোয়া। আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াতের উসিলায়, দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনাকে জাগ্রত করবেন। তা হলো ঘুমানোর আগে, ঘুমানোর আগে অজু করে ঘুমানো, দু রাকাত নামাজ পড়ে ঘুমানো, সম্ভব হলে আয়াতুল কুরসি পড়া, সম্ভব হলে চারকুল পড়ে ঘুমানো, অত্যন্ত বরকতময় কিন্তু আমলগুলো। এভাবে ঘুমান, ঘুমটাকেও আল্লাহ তাআলা বরকতময় করবেন, সময় মতো আল্লাহ তাআলা উঠে দেওয়ার ব্যবস্থা করবেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে এক লোক সম্ভবত ইন্তেকাল করেছেন, আপনার কথাগুলো যতটুকু বোঝা গিয়েছে তো ওনার জন্য দোয়া করা যাবে কি না। দেখুন, মুসলিম সকলের জন্য দোয়া করতে হয়, যিনি জীবিত আছেন যিনি জীবিত নেই সকলে কিন্তু দোয়ার মুস্তাহেক, আমাদের কাছে তারা দোয়া চান। অনেক সময় দেখা যায় কোনো মুসলিম হতে পারে, তিনি কোনো গুনাহ করেছেন কিন্তু ইমান নিয়ে, সামান্যতম ইমান নিয়ে কবরে গিয়েছেন, মান কালা দাররা, যার ভেতরে সামান্যতম ইমান নিয়ে আল্লাহ তাআলা তাকে কবরে নিয়েছেন, তো আল্লাহ তাআলা এক সময় তাকে আল্লাহ জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন। এটা শেষ পর্যায়ে, এর আগে বহুত ঘাঁটি তাকে পার হতে হবে। তো এই জন্য দোয়া সকলের জন্য, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সকল মুসলিমের জন্য, ইভেন ক্ষেত্র বিশেষ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের জন্য হিদায়াতের দোয়া করেছেন আল্লাহ তাআলা মুসলমান হওয়ার আগে, তার মানে যখন ওনারা গায়ে মুসলিম ছিলেন, অমুসলিম ছিলেন, তখনও তাদের হিদায়াতের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন অমুসলিমের জন্য দোয়া হিদায়াতের। আর মুসলমানদের দোয়া হলো আমল, আখলাক, রহমত, নাজাত ইত্যাদির। আরেকটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, আসলে আমরা খুব একটা বুঝতে পেরেছেন কিছুটা, আপনি আরেকদিন প্রশ্ন করবেন আল্লাহ চাহে তো আমরা কথা বলবো। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। রাত্রে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি তখন আমার হঠাৎ মানে এক অদ্ভুত রকম ফিলিংস হয়েছে, আমার মনে হয়েছে যেন আমার মানে রুহটা আমার শরীর থেকে বের হয়ে যাবে, মানে অনেক কষ্ট পাইছিলাম। তখন আমি তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছি। এরপর থেকে মানে আমার শুধু এটা মনে হচ্ছে যে মানে বারবার মৃত্যুর কথা স্মরণ হচ্ছে, আর শুধু মানে মনে আসতেছে যে আমি তওবা করি, পূর্বের যা পাপ করছি ওগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এখন মানে আমি এটার জন্য অনেকের কাছে, অনেক হুজুরের কাছে জিজ্ঞেস করতে পারি, ওভাবে কোনো উদ্দেশ্য পাই নাই। এখন প্রশ্নটা হচ্ছে মানে আমার এরকম মনে হয়। আমরা বুঝতে পেরেছি, আমরাও কথা বলবো আপনার এই বিষয় নিয়ে, তা আপনি আশা করছি বুঝতে পারবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ। বুঝতে পেরেছেন, ওনার বুঝতে পেরেছেন
আপনার মধ্যে মনে হচ্ছে মানে উনি তাহাজ্জুদের সময় উঠেছেন, নামাজ পড়ছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার রূহ চলে যাচ্ছে বা ইন্তেকাল করেছেন, এই ধরনের একটা অনুভূতি ফিলিংস ওনার ভেতরে জাগ্রত হয়েছে এখন প্রায় মনে হয়। অনেকের কাছে সমস্যা জানতে চেয়েছেন, সঠিক সমাধান হয়তো বা উনি পাননি। মৃত্যু স্মরণ করা এটা মুমিনের একটি সিফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। প্রতিটা মানুষেরই ভুল থাকে এবং ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ভুলকারী যে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, এবং তওবা করে প্রতিটি মুমিনকে প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়, কারণ কখন মৃত্যু আসে সেটা বলা যায় না। সেই হিসাবে মৃত্যু স্মরণটা, যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, এটা একটা ভালো গুণ। এটা দোষের মধ্যে, এটা দোষের কোনো কিছু আপাতত কোরআন, হ্যাঁ কোরআন এবং হাদিস অনুযায়ী দোষের কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখুন এখনো দুটো বিষয়, আর শারীরিক যদি অসুস্থতা হয়ে থাকে সেটা তো ডাক্তার দেখাতে হবে। দুটো বিষয়, একটি হলো মৌতের স্মরণ, এটা হলো মন্দহ প্রশংসনীয়, আরেকটি হলো ভয়, মৌতের ভয় নিজের ভেতরে আসা, কখন আমি মরে গেলাম, এটা কিন্তু মৌতের যে ভয়, যেটা নিজের ভেতরে মানে কিছু ভয় আছে যে ভয়টা অহেতুক, মনে হচ্ছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন যে হতে পারে আমি অ্যাক্সিডেন্ট হতে পারি, গাছের নিচে দিয়ে হাঁটতে হতে পারে ঢাল আপনার মাথায় পড়তে পারে, যখন আপনি চলাফেরা করছেন তো হতে পারে রাস্তা দেবে যে আপনি নিচে চলে যেতে পারেন। একটা হলো মৃত্যুর স্মরণ, যার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন 70 থেকে 100 বার মৌতকে স্মরণ করো, নিজের জীবনের আমলগুলো সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়াবি গুনাহ কম হবে, এটা হলো খুবই প্রশংসনীয়। এটা যদি হয়ে থাকে ধন্যবাদ আপনাকে। কিন্তু অহেতুক ভয় যেটা, সেটা যদি আপনার ভেতরে এসে থাকে এটাকে আপনাকে দূর করতে হবে। আপনার ভেতরে সারাক্ষণ যদি এই বিষয়টাকে কাজ করে তাহলে আপনি তো দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন না। না জানি আমি কখন মারা যাই, না জানি আমি কখন মারা যাই, হতে পারে আমার মৌত চলে আসছে। হ্যাঁ, মমেনের প্রধানতম গুণ হলো মমেন মৌতকে স্মরণ করবে, প্রতি মিনিট প্রতি সেকেন্ডে নিজেকে মৌতের জন্য প্রস্তুত রাখবে। মালাকুল মৌত আমার ঘাড়ের উপরে চেপে বসে আছে, থাবা দিয়ে আমার রোহটা নিয়ে যাবে, এই ধরনের একটা ফিলিংস আপনার ভেতরে আসতে পারে এবং এটা ভালো গুণ, এটা থাকাই উচিত। কিন্তু অহেতুক কিছু ভয় আছে যেটা শরীয়তে নিষেধ করেছে, অহেতুক ভয় থাকলে এই জাগতিক যত সমাধান, জাগতিক যত আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। অহেতুক ভয় দূর করতে হবে, মৌতের বাস্তবিক স্মরণ আপনার ভেতরে রাখতে হবে। আমরা আপনার প্রথমটাই নিয়ে নেব যে মৌতের স্মরণ আপনার ভেতরে এসেছে, আপনি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়েন, এখন আপনার ভিতরে একটা অনুভূতি এসেছে আমি তওবা করি, পাপ করেছি, খুবই ভালো জিনিস। তবে এইটাকে সামনে রেখে সাংসারিক, সামাজিক, পারিবারিক যে কাজগুলো আছে সেটাকেও কিন্তু গোছাতে হবে, সেটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুনতে পেয়েছি, আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। জি, আমার প্রথম জীবনে অনেক দান করা হয়েছে কিন্তু জাকাত হিসাব করা হয় না, আর এখন 20 বছর হচ্ছে হিসাব করে বর্তমানে। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি জাকাতের বর্তমানে নিসাব কত। জাকাতের নিসাব স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে বা হিসাব করা হয় বা কি, সেটার বর্তমানে হিসাব করতে হলে ওটার মূল্য হিসাব করতে হবে আর কি। তো 7.5 ভরি পরিমাণ যদি কারোর কাছে স্বর্ণ থাকে, অথবা 200 দিরহাম পরিমাণ যদি রূপা থাকে, আর সংমিশ্রণ হলে যেটাতে গরিবদের বেশি উপকার হয় ওইটার নিসাবটাকে ধরতে হবে। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন, বর্তমান এবং অতীত ও ভবিষ্যৎ, জি, সবসময় নিসাব একটাই। জি, আপনার জানার বিষয় হলো যে বস্তুর বিনিময়ে, যে বস্তুর মূল্য ধার্য করে নিসাবটা নির্ণয় করা হয় তার হিসেব বর্তমানে কত। যেমন
আগে স্বর্ণের ভরি ছিল 5,000 টাকা, তাহলে 7.5 ভরি স্বর্ণ কত টাকা, 35-36-40,000 টাকা হলেই তার উপরে জাকাত চলে আসত। অর্থাৎ এই সমপরিমাণ স্বর্ণ আছে অথবা এই সমপরিমাণ অর্থ তার কাছে আছে, আগের হিসেব করেন। আর 52.5 তলা রূপা, আর রূপার ভরি আগে ছিল, স্বর্ণের ভরি যদি 5,000 টাকা হয় তো রূপার ভরি 200-300 টাকা হবে, 200 টাকা হবে পর্যায়ের, তাহলে তাহলে তার মানে বোঝা গেল 10-12,000 টাকা হলেই ঐচ্ছিক তার কাছে, তার ব্যবহারিক যত টাকা পয়সা আছে সব বাদ দিয়ে ঐচ্ছিক যদি এই পরিমাণ থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব। বর্তমানে হিসেবটা কি, বর্তমানে আপনি হিসেব করুন যে এক ভরি স্বর্ণের দাম 1 লক্ষের উপরে, আরও বেশি হতে পারে, 1 লক্ষের প্রায় 8-এর মতো, প্রায় 8 বা 10 হতে পারে। তাহলে আপনি হিসেব করুন যে যদি 1,10,000 টাকা হয় 7.5 ভরির দাম কত হয়, আপনাকে হিসেব করতে হবে। হিসেব করে এই পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 তলা রূপা, এই পরিমাণ রূপা অথবা এর সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তো আপনাকে জাকাত দিতে হবে। রূপার হিসেব আমাদের মুফতিয়ানে কেরাম অনেক সময় চিন্তা করেছেন, হয়তোবা দাম উঠানামা করে 85 থেকে 90 হাজার, 80-85-90 পর্যন্ত হতে পারে। আপনার কাছে ঐচ্ছিক এ টাকা যদি থাকে আপনি জাকাতের, জাকাত আপনার উপরে ওয়াজিব, আপনি জাকাত দেবেন। আমাদের মুফতি সাহেব আরেকটি বিষয় বলেছেন যে আপনার কাছে রূপাও কিছু আছে স্বর্ণ কিছু আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কোনটার মূল্য ধরবেন, রূপার মূল্য ধরবেন না স্বর্ণের মূল্য ধরবেন? এই জন্য মুফতিয়ানে কেরাম বলেছেন আনফা আলিল ফকারা, এক্ষেত্রে যার মূল্য ধরলে ফকিররা সম্পদটা বেশি পাবে, আপনি সেটা ধরে জাকাতটা দিয়ে দিবেন। আশা করছি তিনটি সুরত আপনি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আগে তো আমি অনেক দান খয়রাত করেছি, তো আপনার এখন চিন্তা হলো আগে যেহেতু দান করেছেন এখন আপনার উপরে জাকাত ওয়াজিব হলে এটা কি, এটাকে ওইটার দ্বারা এটা মেকআপ হবে কি না? আগে আপনি দান করেছেন এখন আপনি আপনার উপরে জাকাত ওয়াজিব, তো সেই দান এখানে টেনে আনতে চাচ্ছেন না, এটা টানা যাবে না। কারণ আপনি যখন সম্পদটাকে দিয়েছেন তখন আপনার নিয়ত ছিল দান, খয়রাত ইত্যাদি, সাদকা, জাকাত ছিল না। আর এখন যখন আপনি জাকাত দিবেন তো অবশ্যই জাকাতটাকে নিয়ত করে দিতে হবে। ইভেন মুফতিয়ানে কেরাম বলেছেন যে জাকাতের টাকা আপনার কাছে আছে কিন্তু জাকাতের অর্থটাকে আপনার জেনারেল অর্থ থেকে সরানোর সময় জাকাতের নিয়ত করে সরাতে হবে, তা আপনার নিয়তটা কিন্তু জরুরি, তখন সেই নিয়তটা ছিল না। দান করেছেন আজ থেকে 10 বছর আগে, 10 বছর পরে নিয়ত করলে সেটা কার্যকরী হবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, আমরা পরবর্তী দর্শকের কথা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, মুসলমানের করণীয় কাজ পাঁচটি, হালাল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এবং বর্জনীয় পাঁচটি, শিরিক, আমরা বুঝতে পেরেছি। সুন্দর সুন্দর বিষয় জানতে চেয়েছেন, ইসলামের মৌলিক কথাগুলো আপনি বলেছেন, ইসলামের মৌলিক যে বিষয়গুলো উনি বলেছেন এবং বর্জনীয় যে বিষয়গুলো বলেছেন করণীয়, ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটি বিষয় বলেছেন যে মুনাফিকের লক্ষণ কি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটি, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা দিলে ওয়াদা খেলাফি করবে এবং কথা বলার সময় অশ্লীল কথাবার্তা বলবে। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন যখন সে কথা বলে মিথ্যা বলে, কারোর সাথে ওয়াদা যখন করে তো ওয়াদা খেলাপ করে, আর তার কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে, ওয়াদা তুমি না খা, আমানতের ব্যাপার বলা হয়েছে, আমরা এই বিষয়টিকে একটু বিশ্লেষণ করে করতে চাই যে আমানতটা হলো অত্যন্ত ব্যাপক একটি জিনিস, যে আপনার কাছে কেউ টাকা রেখেছে এটা এক ধরনের আমানত, আপনার কাছে কথা রেখেছে এটাও এক ধরনের আমানত, আপনাকে কেউ দায়িত্ব দিয়েছে এটাও এক ধরনের আমানত, আপনি সমাজের দায়িত্বশীল তো এটা এক ধরনের আমানত, অনেক বড় আমানত। এই আমানতগুলোর দিকে এখন অনেকে আমানত মনে করে, আমরা আমানতটাকে আমরা মনে করছি যে টাকা পয়সার আমানত,
এটি কি আমরা আমানত রাখি। তা আসলে সব কিছুকেই আমানতের অন্তর্ভুক্ত। আমাকে যদি কেউ কোনো দায়িত্ব দেয়, সে দায়িত্বকে যথাযথভাবে পালন করা, কারণ কুল্লুকুম মাসউলুন ও কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষকেই তার অধীনস্থদের ব্যাপারে, তার কর্মের ব্যাপারে, তার আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তা আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমাকে দিয়েছে, আমিও নিয়েছি, তো অবশ্যই আমার এই সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব, আমি যথাযথভাবে আমানত পালন করেছি কিনা, দায়িত্ব পালন করেছি কিনা। তো এজন্য এগুলো সকল কিছু, যদি কেউ এর খেলাপ করে তাহলে তিনি মুনাফেকের মধ্যে বলেছেন। এবং কোরআনে কারিমের মধ্যে মুনাফেকের আরেকটি সংজ্ঞাও এসেছে, আল্লাহ তাআলা তা নিজে বয়ান করেছেন যে ইদা জা আকাল মুনাফিকুন قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسول الله يشهد ان المنافقين لكاذبون। আল্লাহ তাআলা নিজেই মুনাফিকের সংখ্যা এখানে তারিফ সংজ্ঞা বলে দিয়েছেন যে হে রসুল, আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর রসুল, অথচ আল্লাহ পাক নিজেই বলছেন যে এরা হলো তাদের এই কথার মধ্যে মিথ্যাবাদী, অর্থাৎ উপরে বলছে, ভেতর থেকে আপনার বিরুদ্ধাচারণ করছে। তার মানে বোঝা গেল উপরে একরকম, ভিতরে আরেক রকম, যার জহের বাতেন উপর ভিতর এক নয়, তিনিও মুনাফিকের সংজ্ঞার মধ্যে পড়েন। শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা একেবারে জান্নাতের সর্বনিম্নে, অতল গহ্বরে তাদের অবস্থান হবে। আরও আলোচনা রয়েছে, সংক্ষিপ্তভাবে আমরা একটু বলার চেষ্টা করেছি, পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হুজুর অনেকদিন চেষ্টা করে লাইনটা পেয়েছি, হুজুর লাইনটা কাটেন না। কাটবো না, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার চারটি প্রশ্ন। সালাতুন তকদির নামাজ যদি জীবনে কেউ না পড়ে একবার, তাহলে কি তার কোনো সমস্যা আছে? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, উজর ওজুর নামাজ না পড়লে কি চলে না? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফ শব্দ না করে পড়লে কি হবে? আর চার নম্বর প্রশ্ন হচ্ছে, সূরা আসর আসর নামাজে কি কেউ জানলে ওটাই নিয়মিত পড়বে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার আসরের নামাজের যে বিষয়টি জানতে চেয়েছেন বুঝতে পেরেছেন। আসরের নামাজটা শেষের প্রশ্নটা বোঝা যায়নি। আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলছি। এই প্রশ্নগুলো আসলে একটু ব্যাখ্যা সাপেক্ষ, আমরা আলোচনা করলে অনেক লম্বা চড়া হয়। সালাতুত তাসবিহ নামাজ, তাহিয়াতুল ওযু এবং কোরআন তেলাওয়াত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। জীবনে না পড়াটা এটা উচিত নয়, তাহিয়াতুল ওযু জীবনে না পড়াটা উচিত নয়, কোরআনকে শব্দ করে পড়া এটাই উচিত। কোরআনকে শব্দ ছাড়া পড়লে কোরআনের যে ফজিলত সেটা কিন্তু পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরকেও। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا بحرمه سيد المرسلين اللهم طهر قلوبنا من النفاق اللهم زين اخلاقنا بالقران اللهم زين اعضاءنا بالقران اللهم زين جسدنا بالقران يا كريم اللهم طهر قلوبنا بالقران يا رحيم اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين بحرمه سيد المرسلين الحمد لله رب العالمين